নমস্কার বন্ধুরা আমি সাথী আর সাথী রুপটপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা অ্যাডেনিয়াম নিয়ে কিন্তু বাগানে যেহেতু সকালবেলায় এসেই এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে তাই সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি এগুলো শেয়ার করতে করতে কিছু কথাও আপনাদের সঙ্গে শেয়ার করব। যখন আমি বাগান করা শুরু করি ভার্মি কম্পোস্ট কাকে বলে সেগুলো আমার জানা ছিল না হাড় গুঁড়ো কোথায় পাবো শিংকুচি কোথায় পাবো এগুলোও জানা ছিল না এমনকি ডাল থেকে এত ছোটো ছোটো ডাল থেকেও যে গাছ হয়ে যায় সেগুলোও জানতাম না ইচ্ছা ছিল বাগান করব তাই একটু একটু করে করতে করতে বড় বাগান এখন করে ফেলতে পেরেছি আরও বড় করার ইচ্ছা আছে যদি হয় তো দেখা যাবে পরে তেমনি আমার মতো অনেকেই আছে যারা প্রথম বাগান করা শুরু করেছে অনেকেই জানে না ভার্মি কম্পোস্ট কী আমিও প্রথমে জানতাম না শুধু মাটিতে ডাল এনে বসিয়ে দিতাম বা যে কোনো গাছ রাস্তায় পেলে তুলে এনে বসিয়ে দিতাম তারপরে আস্তে আস্তে ইউটিউবে অন্যান্য চ্যানেল দেখে আর এগুলো নিয়ে ঘাঁটতে ঘাটতে অনেকটা পরিমাণেই শিখেছি আর যেটুকু পরিমাণে শিখেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি দেখুন কত সুন্দর জবা ফুটেছে আর সকালে এসে এই রকম ফুল দেখে মনটা একদম ভরে যায় সেই জন্য সেগুলো আপনাদের সঙ্গেও কিছুটা শেয়ার করে নিলাম এখন আসি সেই বিষয়টি নিয়ে যেটি আজকের আলোচনার বিষয় অ্যাডেনিয়াম আমার তিন বছরের অ্যাডেনিয়াম গাছ এটি দেখুন কত সুন্দর আর রোজি ভ্যারাইটির অ্যাডেনিয়াম এটি আর কত বড় বড় ফুল দিয়েছে ফুলগুলো দেখে মন ভরে যায় গোলাপ করতে না পারলেও অ্যাডেনিয়াম যদি কেউ কয়েকটা করে তার বাগান ফুলেও ভরে থাকবে এই অ্যাডেনিয়াম গাছ খুব কম যত্নে খুব কম মানে খুবই কম অল্প যত্নতেই হয়ে যায় শুধু একটু খেয়াল রাখতে হয় যেন জল বেশি না হয়ে যায় বা একদম কম জল দিলে ফুলগুলো ঝরে যায় জল বেশি হলে এর কটে যেটা এর গোড়াটা রয়েছে এটা নষ্ট হয়ে যা গলে যাওয়ার সম্ভাবনা থাকে এটা যেহেতু আমার গ্রাফটিং করা গাছ এর মাদার প্ল্যান্টটি দেখুন একদম মানে যেটা দেশি সেই মাদার প্ল্যান্টে গ্রাফটিং করা হয়েছে এই রোজি অ্যাডেনিয়ামটি আর এটা আমি একটি এই ধরনের টবে দিয়েছি এই রকম টবে দিলে এর গোড়া দেখুন বেশ মোটা হয়ে থাকে বৃষ্টিতে রোদ্রে সব সময় এই গাছটি আমার বাইরেই থাকে কোনো অসুবিধা হয় না এখানে ওয়ালভেন জিও কিছু পড়েছিল বাগান পরিষ্কার করার সময় অনেক সময় পড়ে যায় এগুলো সেখান থেকে অনেক হয়ে যায় আবার নয়নতার বীজ পড়েছিলো রেখে দিয়েছি তুলিনি আর মাটির বিষয়ে বলতে গেলে এই মাটিটি আমি যখন তৈরি করেছিলাম ফেব্রুয়ারি মাসের প্রুনিং করে তখনই আমি এটা পটিং করেছি হাড় গুঁড়ো নিমখোল বালির পরিমাণটা বেশি দিয়ে আর সামান্য মাটি মাটি নেই বললেই চলে হাড় গুঁড়ো নিমখোল বালি আর কিছুটা রাইস হাঁস গাছে এগুলো দিয়ে আমি গাছটি প্রতিস্থাপন করেছি এই গাছে আমি সর্ষের খোল ভেজানো জল বা সবজি পচা জল এগুলো দেই না খাবার হিসাবে এই গাছে আমি সিউইড যে লিকুইডটি হয় সেটা জলে মিশিয়ে ব্যবহার করি আর মাসে একবার হাড় গুঁড়ো নিমখোল আর ভার্মি কম্পোস্ট মাটিতে মিশিয়ে দিই মাটি তো না যেটা পটিং সয়েল মানে সয়েলটা থাকে সেই সয়েলে সেটা মিশিয়ে দিই তেমন আর কোনো খাবার এই গাছে দিতে হয় না এই গাছে তেমন পোকামাকারও লাগে না যারা কাগজ ফুলের গাছ করেন তারা এই গাছ খুব আরামে করতে পারবেন তার কারণ কাগজ ফুলেও যেমন জল কম দিতে হয় এটাও মরুভূমির গাছ যেহেতু এটাও খুব কম জলে হয়ে যায় আমি এটাকে কোনো শেডি এরিয়াতেও রাখিনি তবুও দেখেন গোড়াটি কত সুন্দর অনেকে সেডি এরিয়াতে রাখে কিন্তু আমি এটাকে বারো মাস খোলা ছাদের নিচেই রাখি এই আকাশের নিচে নমস্কার বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবেন এরপরে অন্য আরেকটি বিষয় নিয়ে আসব নমস্কার